মহাভারতের যুদ্ধ শুরু হয় নাই যুদ্ধের আগে। ওই কুরুক্ষেত্রের মাঠের এক প্রান্তে বিশাল গাছের ডালে দুটো পাখি বাস করত, ছোট্ট ছোট্ট চড়ুই বাবুই পাখির মতো, টোনা এবং টনি, দুই স্বামী স্ত্রী। একদিন দুই স্বামী স্ত্রী গাছের ডালের বাসায় বসে গল্প করছে। বলছে, ওগো বউ, টুনিকে বলছে, আরে বউ তুমি শুনছ? বলে, কি? বলে, আর কদিন পর কুরুক্ষেত্রের মাঠে ভীষণ যুদ্ধ হবে। বলে, হ্যাঁ জানি। তারপর? বলে, চলো, যুদ্ধ শুরু হলে কেউ কি দেশে থাকে? চলো পালাই। এই বাবুদের জন্ম হয় নাই। বাবা, এই একাত্তরের যুদ্ধে কি পালাইছিলেন? ইন্ডিয়া গেছিলেন? গেছেন ইন্ডিয়া? বাবা গেছিলেন? হ্যাঁ, যুদ্ধে কেউ থাকে না, কেউ কেউ থাকে, আমাদের সাহস আছে, হ্যাঁ লুকিয়ে টুকিয়ে থাকে। তো যজ্ঞে যুদ্ধ শুরু হলে কেউ দেশে থাকে না মা, তাই স্বামী তার স্ত্রী টুনিকে পরামর্শ দিচ্ছে, ও বউ এই কুরুক্ষেত্রে ভীষণ যুদ্ধ শুরু হবে, একদিকে পাণ্ডব সেনা অপরদিকে কৌরব সেনা, ভালো আছে না? তাই চলো আমরা এখানে না থেকে চলো আমরা পালিয়ে যাই। কিন্তু এদিকে ঘটনা ঘটেছে, বাবা, টুনি, টোনার যে বউ টুনি, এ ছিল ভগবান কৃষ্ণের পরম ভক্ত, ভগবান কৃষ্ণের ভক্ত। তাই তার স্বামী টোনাকে বলছেন, ও স্বামী, আমি জানি তুমি আমার স্বামী, আর জগৎ স্বামী শ্রী গোবিন্দ, যিনি অর্জুনের রথের সারথি হয়ে এই কুরুক্ষেত্রের মাঠে আসবেন, তাই যদি আমাকে মরতে হয় আমি জগৎ স্বামী শ্রী গোবিন্দকে দর্শন করে মরতে চাই, আমি এই কুরুক্ষেত্রের মাঠ ছেড়ে আমি আর অন্য কোথাও চলে যেতে চাই না। হরি স্বামী টোনা, তার তো অভিমান আছে, আমি স্বামী, বউকে বলছে, আরে বউ এমনি কি আর বলে, নারী জাতি মাথায় বুদ্ধি কম, আরে বউ তুমি তো টুনি, পক্ষী নারী জাতি কি বুঝবা, আর তুমি কি জানো ওই কৃষ্ণ পঞ্চপাণ্ডবদের কি হয়, পরমাত্মীয়, পরমাত্মীয়, বুঝলাম কৃষ্ণ অর্জুনের রথে সারথি হয়ে আসবে, যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব, ওদেরকে বাঁচাবেন, কৃষ্ণ নিজের রথ চালাবেন, আর নিজের রথের পেছনে নিজের সবচেয়ে প্রিয়তম সখা অর্জুন যুদ্ধ করবে, এবার এই প্রিয় সখা অর্জুনকে বাঁচাবেন, কৃষ্ণ রথ চালাবেন, কৃষ্ণ নিজেকে বাঁচাবেন, নাকি তোমার মতো আমার মতো টুনটুনি আর টোনারে বাঁচাবে? খে কাজ নেই বউ, ওই বউ তুই যদি বাঁচতে চাস চল আমার সাথে, আর নাহলে আমি চলে গেলাম। সেই বলে স্বামী টোনা দেফুত বউকে ছেড়ে। আচ্ছা, কোন কোন মায়ের স্বামী আসে না এখানে, একজন হাত তুলুন দেখি, কার স্বামী আসে নাই? ও মা, জামাই এসে আইসে, আমার, আপনার আইসে, মা আপনার, মা কার জামাই আসে নাই, মামনি আইসে, কার জামাই আসে নাই, কার জামাই আসে নাই, সবার জামাই আইসে, বাবা লক্ষ্মী মায়ের দল, হ্যাঁ ভোলানাথ গুলো আসছে, ও একজন পাওয়া গেছে, মা জামাই আসে নাই। আচ্ছা মা বাড়িতে গিয়ে যদি দেখেন জামাই ঘরে নাই, খুঁজেও পাওয়া যাচ্ছে না, কি দশা হবে মা গো, আজ রাতে ঘুমাতে পারবেন? শেষ বিছানায় আরাম পাবেন? যাক, যাদের জামাইগুলো আসেনি, স্বামী আসেনি, যাওয়ার সাথে সাথে সাথেই যেন আপনার আপন পতির দর্শন হয়, এবার স্বামী না থাকলে কেউ শান্তিতে বাস করতে পারে না। তাই যে গাছের ডালে বসে বাসা বেঁধে স্বামী সংসার করেছিল, সেই স্বামী হঠাৎ করে পালিয়ে গেল বউকে ছেড়ে, এবার ওই বাসায় কি আর ভালো লাগে মাগো? তাই স্বামী জগৎ স্বামী না, তাই দৈহিকভাবে সম্পর্কিত স্বামী টোনা ছেড়ে গেছে, আর অপরদিকে জগৎ স্বামী শ্রী গোবিন্দ কবে কখন এই কুরুক্ষেত্রের মাঠে আসবেন, তাই বিরহে তিনি গাছের ডালের বাসা পরিত্যাগ করে এবার মাটিতে নেমে গর্ত করে খড়খুঁটা জোগাড় করে ওখানে বসবাস করছেন, কেঁদে কেঁদে অপেক্ষা করছেন। একদিন নির্দিষ্ট দিনে ভগবান শ্রী গোবিন্দ অর্জুনের রথের সারথি হয়ে এসেছেন সেই মাঠে। এবার এলে অন্তর্যামী ভগবান সব জানেন, তাই তিনি একদিকে কৌরব সেনা অপরদিকে পাণ্ডব সেনা, হঠাৎ ভগবান শ্রী গোবিন্দ অর্জুনকে বলছেন যে অর্জুন তুমি রথ থেকে নামো, আর দেখো ওই যে উপর প্রান্তে বিশাল একটা হাতি, যে হাতিটার নাম অনেকে জানেন আপনারা, অশ্বথামা, না হ্যাঁ অশ্বথামা, এই হাতিটার গলায় দেখো বড় একটা ঘন্টা বাঁধানো আছে, হ্যাঁ ঘন্টা বাঁধানো, ঘন্টা আপনারা সবাই চেনেন, ঘন্টা, ঘন্টা বিশাল ঘন্টা, একেবারে এত ছাতার মতো ঘন্টা হাতির গলায় বাঁধানো। তো বলছে যে এই ঘন্টাটি কেটে দাও, যেই কথা সেই কাজ, বান উত্তোলন করে গান্ধীবেদীর যোজনা করে ঘন্টাটি কেটে দিয়েছেন। সখা অর্জুন জিজ্ঞাসা করছেন, সখাহে যুদ্ধ শুরু হয় নাই, এই ঘন্টা দিয়ে কি হবে? বলে মাঠের অপর প্রান্তে যে গাছ দেখছেছ, গাছের তলায় আমার এক পরম ভক্ত আছে টুনি, ওকে রক্ষা করতে যেতে হবে, তাই এবার সাথে দেখুন মাগো বাবা স্বয়ং ভগবান, ছোট্ট একটা
ভক্ত, নিজে তো যাচ্ছেন আর বিশ্বের সেরা দুজন পরম ভক্ত, বিশ্বের সেরা দুজন যোদ্ধা ভীমার্জুনকে নিয়ে ওই গাছতলা যাচ্ছেন। দেখুন পাখিটির কত সৌভাগ্য, গিয়ে দেখেন যে তখনও অঝোর ধারায় কাঁদছেন। ভগবান শ্রী গোবিন্দকে দর্শন করে ছোট্ট দুটো চোখ বিন্দু বিন্দু অশ্রু ঝরছে, বলছেন হে স্বামীন, হে অন্তর্যামীন প্রভু, হে জগন্নাথ, আপনি সবই জানেন, দৈহিকভাবে সম্পর্কিত আমার স্বামী টোনা চলে গেছে, আমি আপনার প্রতীক্ষা এখানে প্রহর গুনছি, হে নাথ, হে জগন্নাথ, আমি আমার আপনার চরণ প্রান্তে আমি আমার প্রাণ বিসর্জন করতে চাই, প্রাণ ত্যাগ করতে চাই, কৃপা করে আপনি আমায় আপনার চরণে প্রাণ ত্যাগের আদেশ করুন। ভগবান শ্রী গোবিন্দ বললেন, টুনি, তোমাকে আর কিছু কাল অপেক্ষা করতে হবে, কুরুক্ষেত্রে যুদ্ধের অবসানে আমি তোমাকে উদ্ধার করবার জন্য আবার এখানে ফিরে আসবো। বললেন যে প্রভু, ভীষণ সামরিক যুদ্ধে যেখানে ক্ষেপণাস্ত্র মারণাস্ত্র ব্রহ্মাস্ত্র পাশুপাদ অস্ত্র নিক্ষিপ্ত হবে, এখানে আমি কি করে বেঁচে থাকবো? বলে, কোনো চিন্তা করো না, ওই ভীমের কাঁধে যে ঘন্টাটি আছে এই ঘন্টা দিয়ে তোমাকে আবরিত করে ঢেকে দেবো। মা, বিশাল ঘন্টা, ছোট্ট একটা চড়ুই বাবুই পাখির মতো, বাবা অত বড় ছাতার মতো ঘন্টার ভিতরে এইভাবে ঢেকে দিলে আটকানো থাকবে না? তাই বললেন যে ভীমের কাঁধে যে ঘন্টাটি আছে ওটা দিয়ে তোমাকে ঢেকে দেওয়া হবে। এবার ভীম ভাইকে আদেশ করেছেন, ভাই ভীম, ঘন্টাটি দিয়ে ঢেকে দিন। যেই ভীম ঘন্টাটি ঢেকে দিতে গেছে, অগ্নি টুনি বলতেছে, প্রভু দাঁড়ান দাঁড়ান। বলে, বলো যে কুরুক্ষেত্রের যুদ্ধ কবে শেষ হবে, আর এরই মাঝে আমার তো ক্ষুধা লাগবে, তা ঘন্টার ভিতরে আটকায় দিলে তো আমি তো বেরেই হতে পারবো না, তা ক্ষুধা তৃষ্ণা তো আমি ওখানে মরে যাবো। তা বললেন যে না, আমার আশীর্বাদে ঘন্টার ভিতরে যতকাল থাকবে ততকাল তোমার কোনো ক্ষুধা তৃষ্ণাই কোনো লাগবে না। হরি, এবার ভীম ভাই ঘন্টা দিয়ে ঢেকে দিলেন। আবার মায়েদের প্রশ্ন করি, দেখি মায়েরা এবারও উত্তর দিতে পারছে কিনা। না, তখন তো উত্তর দিয়েছিলেন, মামনি তোমা সে পড়ো, তুমি পড়ো 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 না। কুরুক্ষেত্রের যুদ্ধ কতকাল হয়েছিল জান? মামনিরা, যে সমস্ত মামনিরা পড়াশোনা করছো, মা তোমরা কেউ বলো মাগো, কুরুক্ষেত্রের যুদ্ধ কতকাল হয়েছিল কেউ জানো মা, যারা পড়াশোনা এখনো করছেন, ছাত্র ছাত্রী জীবন, ছাত্রী জীবন কি মামনি তুমি জানো না? 18 দিন। আরেক মামনি আছে এখানে, আর সবাই জেনে নিন, কুরুক্ষেত্রের যুদ্ধ কতকাল হয়েছিল? 18 দিন। আর 71-এর যুদ্ধ, এইটাকে 2 দিয়ে গুণ করলে যা হবে, কুরুক্ষেত্রের যুদ্ধ ততদিন হয়েছিল। হ্যাঁ, মনে রাখবেন, এভাবে 18 দিন যুদ্ধের অবসানে ভগবান শ্রী গোবিন্দ সামরিক রণাঙ্গনে সমস্ত বড় বড় যোদ্ধারা চলে গেল, তখনও ভগবানের সুরক্ষিত একটি ছোট্ট ঘন্টার ভিতরে টুনি রক্ষিত। ওই যে রাখে কৃষ্ণ মারে গে, কন্ত প্রীতি যেন হি নমে ভক্ত গুণস্বতি, জগতে ঘোষণা দাও আমার ভক্তের বিনাশ নেই, তখনও টুনি ঘন্টার ভিতরে জীবিত। এবার এদিকে একটা ঘটনা ঘটেছে মাগো, ওই যে 18 দিন যুদ্ধ, ওর মধ্যে টুনি ছিল মা গর্ভবতী, ওই 18 দিনের মধ্যে দুটা ডিম পেরে ডিমে তা দিয়ে দুটো বাচ্চাও ফুটেছে। এবার ঘন্টা তুলে দেখে, যেদিন ঘন্টা ঢাকাবে কয়জন ছিল ঘন্টার ভিতরে? একজন। এখন ঘন্টা তুলে দেখে, হ্যাঁ, কয়জন হলো? 3 ফ্যামিলিজ মেম্বার, 3 সদস্য, মা আর 2 সন্তান। ঘন্টা উঠে দেখে যে 3 জন। এবার ভগবান শ্রী গোবিন্দকে পুনরায় দর্শন করে আবার ভগবান শ্রী গোবিন্দের আঙ্গা চরণে মস্তক নত করে টুনি কেঁদে কেঁদে মিনতি করেছেন, হে নাথ, কথা দিয়েছিলে প্রভু ফিরে এসে অভাগিনীকে উদ্ধার করবেন, এবার আমায় আদেশ করুন প্রাণ ত্যাগের, কি মরতে চাচ্ছেন? আপনার চরণে প্রাণ ত্যাগ করে আমি আমার পক্ষী জনম ধন্য করতে চাই। ভগবান শ্রী গোবিন্দ দুহাত উঁচু করে বলেছেন, তথাস্তু। যেই বলেছেন তথাস্তু, সাথে সাথে সেই টুনি তার পক্ষী দেহ পরিত্যাগ করে একেবারে বিশ্ব সুন্দরী নবকিশোরী রূপ ধারণ করেছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। আর সাথে সাথে বৈকুণ্ঠ থেকে দুধ এসেছে, এইখানে আমরা বাবাকে নরকে নিয়েছি, স্বর্গে নিয়েছি, এবার বৈকুণ্ঠে যাত্রা। বৈকুণ্ঠ থেকে দুধ এসেছে দুজন ভক্ত, এদের এক একজনে 4খানা করে হাত, আর এই 4খানা হাতে অস্ত্র আছে শঙ্খ চক্র গদা পদ্ম।
এদের নাম হচ্ছে সুশীল এবং পুণ্যশীল। যদি আপনি ভগবানের ভক্ত হন তবে আপনাকে দুজন ব্যক্তি নিতে আসবে অথবা একজন। রথ নিয়ে আসবে দিব্য বিমান, যেটা আপনাকে উড়ে মুহূর্তের মধ্যে, যা আপনি মনোবেগে হাজার হাজার বছর চলেও মনোবেগে সেখানে পৌঁছাতে পারবেন না, এমন একটি জায়গায় আপনাকে চোখ বন্ধ করলে আপনাকে নিয়ে যাবে। সেই গিয়ে দেখবেন এক অপ্রাকৃতিক চিন্ময় জগৎ, যেটা পদ্ম ফুলের পাপড়ির ন্যায় অষ্টদলমণ্ডল, সেখানে আপনি অফুরন্ত আনন্দে বিরাজ করছেন।